আমি মনে করি যে আমাদের সময়ের একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা লোকে ভুলে যাচ্ছে এখন। এই যখন এই যে আমার আগের কমিশনের যে কি 1 কোটি না 1.5 কোটি ভুয়া ভোটার কি করছে টরছে, ভোটার লিস্টের মধ্যে নিয়ে আসছে, এইটা কি করে এই করা যায়, কন্ট্রোল করা যায়, আমরা চিন্তা করতে করতে আসলো। এর আগেও এখানে 2 বার চেষ্টা হয়েছিল। এটা হলো আইডি কার্ড, একটা ভোটার, উনি তো ন্যাশনাল আইডি কার্ডের কনসেপ্টে আসে নাই, ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড। এইটা মিস্টার জাস্টিস আব্দুর রউফ উনি চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। আচ্ছা, তারপরে আমার সময় আসলে তত্ত্বাবধায়ক সরকার হলে একটা সুবিধা হলো যে এখানে আবার আর্মি ইনভলভড আছে এর মধ্যে। আমরা হিসাব টিসাব করে দেখলাম আমাদের নিজস্ব যেই আছে ক্ষমতা, এটা তো ইম্পসিবল, ইলেকশন কমিশনের ক্ষমতায় হবে না, সরকারও পারবে না। এইখানে একমাত্র বিদেশি সংস্থার পয়সা লাগবে, তারা জোগাড় করে দিবে সব, আর আর্মির হেল্প লাগবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী মানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এইসব। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধান আমাকে বলে দিলেন তুমি কিন্তু কোনো অবস্থাতেই 1 বছরের বেশি সময় পাবে না, দিস ইজ দি টাইম লিমিট, এর মধ্যেই ইলেকশন করতে হবে। তো দেখলাম যে এটা না হলে হয় না, তো আমরা করলাম। এবং মাই হার্টফেল্ট থ্যাঙ্কস টু দ্যাট জেনারেল, জেনারেল মঈন ইউ আহমেদ বললেন যে ঠিক আছে আপনি যদি এটা করতে চান করবেন, আমার সমস্তই উইল বি অ্যাট ইয়োর ডিসপোজাল, আপনি যেভাবে এদের ইউজ করতে চান আপনারা বলে দেন, আমরা সেইভাবে করব। চিন্তা করতে পারেন খাগড়াছড়ির 3টা ভোটারকে তালিকাভুক্ত করতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার গেছে 3টা লোকের। ইউএনডিপি আমাদের পয়সা দিল, এইখানে এই যে বললাম যে খালি করাপশন, আমি ইউএনডিপিকে বললাম যে দেখো ভাই তোমার এই যে 4,000 ল্যাপটপ তো অনেক টাকা, এই কাকে এখানে দিব, আমার অফিসের লোক টোক নানা এইটা নিয়েই আমি তলিয়ে যাব, আমরা করব না, তুমি প্রকিওর করো, না তোমার যদি বদনাম হয় তোমার হবে, তুমি করো, করে দাও। অ্যান্ড দ্যাট ওয়াজ এ লেডি, উনি রাজি হইলেন যে প্রকিওর করে দিবেন, করে টোরে আমরা তো করলাম। এবং চিন্তা করেন 8 কোটি লোক, 8 কোটি লোকের ডাটা বেস তৈরি করে, ভুলভ্রান্তি আছে এগুলি কারেকশন হচ্ছে এখন, এখনও হচ্ছে, করে আমরা ওই কার্ডটা তৈরি করলাম। এবং এখন সরকারের আমি খুব খুশি লাগে, আমার 24টা সার্ভিস নিতে গেলে কার্ড লাগে, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন কার্ড লাগবে, আপনি পাসপোর্ট বানাইতে যাবেন কার্ড লাগবে, তো সাংঘাতিক ব্যাপার। গভর্নমেন্টও বুঝতে পারছে যে এরা একটা ভালো জিনিস করেছে, তো আমরা করেছি। লাস্ট কথা হলো যে টাকা অনেক বেশি গেল। ইলেকশন কমিশন এইরকম একটা নেগলেক্টেড জিনিস, নিজের কোনো অফিস নাই, প্ল্যানিং কমিশনে একটা অ্যানেক্সের মধ্যে আমাকে দিয়েছে, মাঝে মাঝে চিঠি দেয় আপনারা অফিস ছাড়েন, আরে আমি কোথায় যাব, জায়গা পাই না। আর ডিস্ট্রিক্টে হলো ডিসির অফিসে, এবং আমার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওই মানে ডেপুটি কমিশনারের আজ্ঞাবহ। আমি দেখলাম যে এই যদি এরকম ডেপুটি কমিশনারের আজ্ঞাবহ থাকে, আমি তো ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশনার হতে পারবো না। কী করতে হবে, আমার নিজস্ব বিল্ডিং বানাইতে হবে। এবং চিন্তা করেন কীরকম, আমার অন্য 2 কমিশনার বলে যে স্যার এর তো অসম্ভব পাগলামি, আপনি ইউ আর টকিং অ্যাবাউট 400 বিল্ডিং, 400 বিল্ডিং, সমস্ত উপজেলাতে একটা করে উপজেলা অফিস, আর 64-টির মধ্যে ঢাকা বাদে 63 জেলায় অফিস। আমি বললাম যে ভাই দেখি না, শুরু করি, টাকা কোথায়? ইউরোপিয়ান কমিশন আমাদের টাকা দিয়েছিল, তারা বললো যে অফিস বাড়াবার পয়সা তো আমি দিই না। এইগুলো কিছু ভাগ্যেরও কথা আছে, এমন ভাগ্য পেয়ে গেলাম এক বঙ্গ সন্তান যিনি ব্রিটিশ হাই কমিশনার ছিলেন, আনোয়ার চৌধুরী, বলে যে আচ্ছা দেখি আমি, আমার কিছু থিঙ্ক ট্যাঙ্ক আছে, আমি দেখি বুদ্ধি বাই করা যায় কিনা। সে 3-4 দিন পরে আমাকে ফোন করে বলে একটা বুদ্ধি পাওয়া গেছে, এটা অফিস বলো না তুমি, এটাকে বলো সার্ভার স্টেশন, এনআইডি সার্ভার স্টেশন, যেহেতু ওরা এনআইডি প্রজেক্ট করছে, এগুলো কোথায় রাখবো আমরা, কোথায় প্রসেস করব, সার্ভার স্টেশন লাগবে, এই নামে চালাও, এভরিবডি এগ্রি। তারপরে আর কি গেলাম, ওই যে হিংসা হিংসি আছে, আমরা করি ডিসি তো এতদিনের দাপট এবং দৌরাত্ম, সরি কেউ যদি থাকেন এখানে ভাই মনে করেন না কিছু, এরা ভাবলো যে এত হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা আমরা প্ল্যান করেছি ডিসির অফিসে আমরা জায়গা দিব, তাহলে আমার ল্যান্ড অ্যাকুইজিশন লাগে না, আর উপজেলাতে উপজেলা কমপ্লেক্সে জায়গা দিব। ক্যাবিনেট সেক্রেটারি বাধা দিল,
আমি সোজাসুজি তখন এসে গেছে শেখ হাসিনা, ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বললাম যে ম্যাডাম এই যদি না দেয় আমাকে বোজালা কমপ্লেক্সের জায়গা যদি না দেয় আর এই ডিসি কমপ্লেক্সের জায়গা যদি আমি না পাই এটা তো করা যাবে না। উনি অসীম ধন্যবাদ ওনাকে, উনি পরের দিনই মিটিং ডেকে বললেন যে উনি যেখানে যেখানে চাই জায়গা দিতে হবে জায়গা। এই সব দেখবেন আমাদের যত এই যে জেলা লেভেলের অফিস, ইলেকশন কমিশন, বিভাগীয় অফিস, বিভাগীয় কমিশনার, সব সরকারি জায়গায় কোনো ল্যান্ড এক্যুইজিশন লাগে নাই। এবং বাই দি টাইম উই লেফট এইগুলি হয়ে গেল সব, কারণ এটা আমরা এলজিইডিকে দায়িত্ব দিলাম, কোনো কন্ট্রাক্ট নাই, ফন্ট্রাক্ট নাই, টাকা পয়সার চালাচালি নাই, ব্যাস হয়ে গেছে। সুতরাং ইফ ইউ গেট দি কোঅপারেশন, আর যদি এখানে তো আমি দেখি মাননীয় প্রধানমন্ত্রীর বিরাট সদিচ্ছা ছিল যে উনি এই ইনফ্রাস্ট্রাকচার করে দিতে চান আমাদের, এবং ক্যাবিনেট সেক্রেটারি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, সে বারে বারে না করছে যে এখানে আমরা এইসব আমরা তো করি না, কারণ ওনাদের দিলে আবার অন্য ডিপার্টমেন্টও আসতে চাইবে, সি ওভার রুলড এবং করেছে, তো এইটা আমাদের বিরাট হেল্প হয়েছে। সুতরাং সকলের সহযোগিতা এবং সদিচ্ছা, এই সদিচ্ছা কথা এই প্রপোজালের মধ্যে আছে, রাজনৈতিক দলগুলির সদিচ্ছা ছাড়া হয় না। আপনি ইচ্ছা করে যদি এই সমস্ত দুই নম্বরই করতে চান, সদিচ্ছা থাকতে হবে আর জনগণের অংশগ্রহণ থাকতে হবে, তাহলেই হবে।